করা হয়েছে, এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের সাক্ষী ছিলেন। বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না, বিএনপি জামাতকে ধরা হইতো। মাফিয়ারা কি করবে? মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে। সরকার সাগরমণি হত্যাকাণ্ডের কোনো খুঁজে পায় না, কিন্তু যখন তার একজন এমপিকে হত্যা করা হয় তখন চব্বিশ ঘন্টার মধ্যে সরকার প্রধান থেকে শুরু করে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী তারা বলে দিতে পারেন তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভারতের কেউ এই ঘটনা ঘটায়নি। তিনি বলতেন ভারত আজকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, ভারতকে বেছে নিয়েছে। কেন, কি কারণে? বাংলাদেশের এই মাফিয়ারা তাদের স্বর্গ রাজ্য মনে করে, যে কোনো অপরাধ যে কারণে তারা ভারতকে বেছে নেয়, ভারতে করার জন্য তারা মনে করে এখানে অপরাধ করলে সমস্যা হবে না। এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি এখানে আসার আগে গণমাধ্যমের খবর দেখলাম, প্রথমত তার চামড়া গা থেকে ছিঁড়ে ফেলা হয়েছে, এরপরে তার মাংসগুলো যেমনি ভাবে গরুর মাংস দাসা দিয়ে ছোট ছোট করে চুরাই তেমনি ভাবে ছোট ছোট টুকরা করেছে, তার হাড্ডি গুলো ছোট ছোট করে টুকরা করেছে। এটি অত্যন্ত অমানবিক। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। আপনারা যখন নমিনেশন তাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই? তখন মনে ছিল না তদন্ত করতে হবে? এরকম একজন মাফিয়াকে আপনারা নমিনেশন দিলেন যে কিনা চোরা কারবারের সাথে জড়িত, যে কিনা মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদকের ব্যবসা, সোনা চোরা কারবারের ব্যবসা, সেটি ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তার বন্ধুরাই তাকে হত্যা করেছে। তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করত ওই তার বন্ধুদেরকে ধরা হতো না, কারণ তারা আওয়ামী লীগের লোক। যেমনি ভাবে ওই যে আজিজ অল দা প্রাইম মিনিস্টার ম্যান দেখেন নাই, এরা সবাই শেখ হাসিনার লোক। এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের, এরা শেখ হাসিনার লোক। সেনাবাহিনীর প্রধান হবেন একজন দুর্বৃত্ত, একজন মাফিয়া, যদি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারি না। বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না, বিএনপি জামাতকে ধরা হইতো। ভারতে ঘটেছে তো, যে কারণে আর বিএনপি জামাতকে ধরার তো সুযোগ নাই, কারণ বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরাও এই আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়ে আসছি সবসময়। আজকে দেখেন আজকে তিনি বলছেন বাংলাদেশে লু আসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, গল্প শোনালো, লু বললো যে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লু যখন বাংলাদেশ ছেড়ে দিল, প্রস্থান করলো, এরপরে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান তার উপরে নিষেধাজ্ঞা আসলো। খুব সম্মানের তাই না? আমাদের সেনাবাহিনী খুব গর্বিত হয়েছে তাই না? যখন তার বিষয়ে আল জাজিরাতে সংবাদ প্রকাশিত হয়েছিল তখন সেনাবাহিনীর পক্ষ থেকে, দপ্তর থেকে, কিন্তু আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা আসলো, সে এবং তার পরিবারের উপরে সেনাবাহিনী কিছু বলে নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যেটি সেনাবাহিনীর বিষয়। আমরাও দেখতে চাই আসলে কি আজিজকে তারা গ্রেফতার করবে, মার্শাল ল এর মাধ্যমে তাকে কি পানিশমেন্টের আওতায় আনবে, নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নিবে, সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে জানতে চাই। আমার দেশের সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এদেশের 18 কোটি মানুষের ঘাম এবং ট্যাক্সের টাকায়। সুতরাং সেনাবাহিনীর প্রধান হবেন একজন দুর্বৃত্ত, একজন মাফিয়া, যদি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারি না। দেখতে চাই
তিনি দুর্নীতির সাথে দাঁড়াবেন না, যার পরিবার দুর্নীতির সাথে থাকবেন না। অথচ যার তিন ভাই বাংলাদেশের শীর্ষ মাফিয়া, সেই মাফিয়ার ভাইকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল। কারণ কি? কারণ এই যে যারা ক্ষমতায় রয়েছে এরাও তো মাফিয়া, তো মাফিয়ারা কি করবে? মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে। সেটি ঘটেছে বন্ধুগণ, বাংলাদেশের সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ রয়েছে, সাবেক সেনা কর্মকর্তারা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, দেশের মানুষের পক্ষে অবস্থান করছে। কিন্তু আজিজদের মতন যারা রয়েছে তাদেরকে আজকে খুঁজে বের করতে হবে। কারা এই যে আজিজ সেনাবাহিনীর প্রধান ছিল, সে কি আর কাউকে তার মতন যারা আছে তাদেরকে সেখানে বসায়নি, উত্তরসূরি তৈরি করে নাই? অবশ্যই করেছে। এইভাবে আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রে এই সরকার লিপ্ত হয়েছে। সেনাবাহিনীকে ধ্বংস করা মানে কি? সেনাবাহিনীকে ধ্বংস করা মানে দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে ধ্বংস করা। অর্থাৎ সেনাবাহিনীকে পঙ্গু করে এই সরকার ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা খর্ব করতে চায়। কিন্তু আমরা এটি কখনোই মেনে নিতে পারি না বন্ধুগণ, যে কারণে ভারতের দাবিদারদের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি। বাংলাদেশ থেকে আমরা এই মোদীর দাবিদার যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করছি বন্ধুগণ।